মন মন্দায় বিদ্মহে সূর্য পুত্রায় ধীমহি তন্মো মন্দ প্রচোদয়াত। এটি হল তাঁর গায়ত্রী মন্ত্র। তাঁর গায়ত্রী মন্ত্র কার বলুন তো? আবারও বলছি, মং মন্দায় বিদ্মহে সূর্য পুত্রায় ধীমহি। সূর্যপুত্র কে? আমাদের যে নটি গ্রহ আছে জ্যোতিষ শাস্ত্রে, তার মধ্যে অন্যতম গ্রহ এটি। কেন অন্যতম? এই গ্রহটিকে কম বেশি প্রায় সকলেই ভয় পেয়ে থাকে। কেন ভয় পায় একটু খুলেই বলি। তবে সবার আগে জানিয়ে রাখি, এটি জ্যোতিষ সংক্রান্ত, অর্থাৎ আপনার কি রাশি সেই অনুযায়ী ফলাফল বলে দেবার অনুষ্ঠান কিন্তু এটা নয়। মানব জীবনে গ্রহের প্রভাব, তার ক্ষতিকর দিক, তার লাভের দিক, কিভাবে মুক্তির উপায়, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটি হলো, ঠিকই ধরেছেন, শনি গ্রহ। তবে খুব অল্প কথায় আলোচনা করা বা একদিনে এটা শেষ করে দেওয়া সম্ভব নয়, কারণ এটা একটা বিরাট বড় লেসন, এবং সব থেকে বড় লেসন। তার কারণ হচ্ছে, এই শনিকে ভয় পান না এমন মানুষ বুঝি বিরল। আরো একটা কথা, প্রত্যেক মানুষের জীবনে এই শনির প্রভাব আসবেই আসবে। কেন আসবে? তার কারণ হলো, শনি গ্রহ অত্যন্ত ধীর গতিতে চলে। আমাদের যে দ্বাদশ রাশি রয়েছে, এই দ্বাদশ রাশির প্রত্যেকটিতে একবার ঘুরে আসতে, একটা সার্কেল শেষ করতে সময় লাগে পাক্কা 30টা বছর। অর্থাৎ প্রতিটি রাশিতে শনি অবস্থান করেন 2.5 বছর করে। প্রত্যেক মানুষের জীবনে শনির সাড়ে সাথে 2 বা 3 বার এটা আসে। এখন প্রশ্ন হলো, শনির সাড়ে সাথেটা আবার কি? শনি যখন যে রাশিতে অবস্থান করছেন, ঠিক তার আগের রাশি এবং তার পরের রাশি, তারা এই সাড়ে সাথে ফল ভুগতে থাকে। সাড়ে সাথের ফল কি? অত্যন্ত মারাত্মক, জীবন ছারখার করে দিতে পারে। আরে মানুষ তো কোন ছাড়, দেবতাদের দিকেই দেখুন না। আমি বিস্তারিত গল্পে যাব না, তবে সবাই আপনারা গণেশের গল্প নিশ্চয়ই জানেন। একটা তত্ত্ব বলে, এই শনির কুদৃষ্টিতেই নাকি গণেশের মাথা কাটা গিয়েছিল। আমি সেই তর্ক বা বিতর্কে যেতে চাইছি না। সুতরাং এই গ্রহটিকে দেবতারাও একটু সমঝে চলে, মানুষকে তো চলতেই হবে। কিরকম প্রভাব পড়ে এই সাড়ে সাথে? সাড়ে সাথে 2.5 করে, প্রথমেই বললাম, এই সাড়ে সাথের 3টি ভাগ আছে। প্রথম ভাগে প্রভাব পড়বে যেটা, সেটা হলো মানসিকভাবে আপনি বিধ্বস্ত হতে থাকবেন। কোনো কাজ করতে যাচ্ছেন, সাকসেসফুল হচ্ছে না, পরপর পরপর আরো অধঃপতন, আরো তলিয়ে যাচ্ছেন, ভাবছেন কি করব কি করব, এইভাবেই কেটে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আরো মারাত্মক, অর্থকষ্ট তো আছে, সেই সঙ্গে পারিবারিক দাম্পত্য জীবনে বন্ধুদের সঙ্গে কাজে কর্মে সব জায়গায় শুধু 0 আর 0। যে ফল আপনি আশা করছেন, যতটা পরিশ্রম করছেন, যেভাবে আপনি পথ চলছেন, সেই অনুযায়ী ফল আপনি পাচ্ছেন না। লাস্ট পার্ট, অর্থাৎ শেষ 2.5 বছর, সেটা আবার আপনার শরীরের পক্ষে খারাপ। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন, শনি কিন্তু রাহু বা কেতু নয়। শনি আপনাকে অবশ্যই একবার না একবার
ভালো ফল দেবেই যদি আপনি ভালো কাজ করে থাকেন। তার কারণ জ্যোতিষশাস্ত্রে এটা বলা হয়ে থাকে, ধরা হয় সূর্য অর্থাৎ রবি হচ্ছেন রাজা, মন্ত্রী হচ্ছেন বুধ, মঙ্গল হলেন সেনাপতি, আর শনি বিচারক, রাহু কেতু তারা হলেন প্রশাসক। বিচারক মানে বুঝতেই পাচ্ছেন একেবারে দণ্ড মুণ্ডের কর্তা, ন্যায়ের পথে চলতে হবে। আপনি অন্যায় করে যাবেন, ব্যভিচারী জীবনযাপন করবেন, তারপরে অত্যাচার চালাবেন অধস্তন কর্মচারীদের, মানুষকে অসম্মান করে কথা বলবেন, গরিব দুঃখীদের তাদের পেটে লাথি মারবেন, তাদের ভাত কেড়ে দেবেন, আর বলবেন আমাকে আমার জীবনে উন্নতি হচ্ছে না। হয়তো হচ্ছে, কোথাও আপনি পাচ্ছেন, মনে রাখবেন সেটা অত্যন্ত সাময়িক। শনি কিন্তু আমি প্রথমেই বললাম যাকে ধরে একদম ছাড়খাড় করে দেয়, এই জিনিসগুলো শনিদেবের একদম না পছন্দ, এই জিনিসগুলো একদম করবেন না। এবং আপনি যদি শনিদেবকে তুষ্ট করতে পারেন তাহলে দেখবেন শনিও কিন্তু প্রসন্ন হবে। এখন প্রশ্ন হলো যে এই রকম একজন যেখানে পুরাণ মতে শিব দুর্গার পুত্র গণেশ তারাই তুষ্ট করতে পারেনি শনিদেবকে, আমরা কি করে তুষ্ট করি বলুন? আছে অনেকগুলি কৌশল আছে শনিদেবকে তুষ্ট করার, এই কৌশলগুলি আমি স্টেপ বাই স্টেপ একে একে যাব, সবটাই যে একদিনে সম্ভব হবে এটা নয়। তবে মাথায় রাখবেন সবার আগে ন্যায়ের দেবতা এই শনিদেব, তাকে তুষ্ট করতে গেলে সবার আগে নিজেকে ঠিক রাখতে হবে, সৎ পথে চলুন, সদা সত্য কথা বলুন। আমি জানি সত্য কথা বলার যুগ এই মুহূর্তে নয়, সত্য কথা বললে বিপদ হয়তো বাড়ে, তবুও চেষ্টা করবেন সত্য পথে চলতে, সত্য কথা বলতে, সৎভাবে থাকতে। এই বিভিন্ন দিকে তোলাবাজ হামলাবাজ দেখছেন তো চারিদিকের অবস্থা, আমি আর সেই সমস্ত ভাঙছি না। আজকে হয়তো সে রাজা আর কাল ফকির, অতএব ন্যায়ের পথ অবলম্বন করুন। খুব কষ্টের, অত্যন্ত কণ্টকাকীর্ণ, তবুও বলবো ন্যায়ের পথেই আপনি তুষ্ট করতে পারেন শনি মহারাজকে। কিভাবে করবেন তুষ্ট সেটা না হয় পরের দিন আলোচনা করব। আজ এ পর্যন্তই, নমস্কার।